ज्ञानत्मरन्धस्य ज्ञानान्दनस्थलाकया अक्षरोंmulitam deena कस्मै स्ली गुरुवे नमः नमो ओम विष्णुपादाय कृष्णस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामने नाम नमस्ते सारसुति देवे गौरवाणी प्रचारिणे

जगत प्रिय करो करुणा श्रीराध दत्त निज गुप्त बीतम सो प्रेम नाम तारम आपामरज बीत तारम मय विग्रहाय हेमावतीभ्य छु सुंदराय तस्म महाप्रेम रस प्रदाय जय श्री कृष्ण चैतन्न प्रभुनिद्यानंद शिवा शिवासादी श्री गौर ब्रिंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम, 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 राम। আর এক স্বরূপ শ্রী মহাশঙ্কর পুরুষ হয় কলাতে গণ ঠিক আছে অংশের অংশ যেই কলা তার নাম গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম মহাশঙ্কর সন হয়ে গেল মা সর্বজিষ্ণু বিষ্ণু সূত্রুপানী আমরা শ্রবণ করলাম তো তারপর আমরা শুনলাম যে কিভাবে যদ্যপি কহিয়ে কে কৃষ্ণের কলা করি মানে মহাবিষ্ণু হচ্ছে কৃষ্ণের কলা কৃষ্ণ থেকে বলরাম প্রকাশ বলরাম হলো হল অংশের অংশ হচ্ছে কলা মহাসনের অংশ হচ্ছে মহাবিষ্ণু তিনি হল কলা যদ্যপি কই তাহলে কৃষ্ণের কলা করি কিন্তু তিনি হচ্ছেন মৎস্য কুর্ম অবতারে তিহ অবতারী হম মহাবিষ্ণুর থ্রুতেই এই সবকিছু অবতার যারা এই জগতে প্রকাশিত হচ্ছেন এটা কালকে আলোচনা করেছিলাম তো সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা নানা অবতার করে জগতের ভর্তা দি নিমিত্তে যেই অংশের অবধান সেই তো অংশের কহি অবতার নাম তো মহাপুরুষ নামক ভগবানের যে অংশ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধন করার জন্য আবির্ভূত হ তাকে বোলা হয় অবতার তো এই যে বিভিন্ন অবতার তারা এই মহাবিষ্ণু থেকে আসছেন তার মানে যে তারা তার আগে আগে ছিল জনজগতে মহাবিষ্ণুর মাধ্যমে আসছে আদি অবতার মহাপুরুষ ভগবান সর্ব অবতার বিজয় সর্বাশ্চরণের ধান দিয়েছেন মহাবিষ্ণু তারপরে मन कल के हमरा पाठ कर श्लोक नंबर थ्री आद्यवतारा पुरुष परस कलास्व भाव सत्सन्मनश्च विकार गुण इंद्रियाणी विराट स्वराट स्थानु चरिष्णु भुग्न कारण दीक्षा विष्णु কারণদক্ষাই পুরুষ ভগবানের আদি অবতার পুরুষ অবতার কাল স্বভাব কার্য কারণ স্বরূপ প্রকৃতি কাল স্বভাব কার্য কারণ স্বরূপ প্রকৃতি মহন আদি মহত্ব মহাভূত আদি অহংকার সত্য আদি গুণ ইন্দ্র সমূহ বিভূতি স্বরূপ এগুলো আমরা কিছু কিছু জানি কিছু কিছু ততটা সুস্পষ্ট নয় কালো জানি স্বভাব জানি কার্য কারণ কালসর প্রকৃতি জানি মহা তত্ত্ব মহাভূত মহাভূত অহংকার সত্ত্বাদি গুণ বিরাট ভগবান বিরাট রূপ মনে স্বরাট স্বাধীন স্থাবর জঙ্গম যা কিছু সব কিছু আছে তার বিভূতি অবতার সমূহ ও তাদের লক্ষণ বর্ণনা করে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন জড় জগতে সৃষ্টিকার যখন অবতার করেন তখন তাকে বলা হয় অবতার অবতার দুই প্রকার শক্তি আবিষ্ট ভক্তাত্মা রূপ স্বয়ং ভগবান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবদেব বিদ্যাভাসন দার ভাসে বলেছেন যে জনজগত হচ্ছে আংশিক ভাবে ভগবানের রাজ্য যেখানে ভগবান কোন বিশেষ কার্য সম্পাদন করার জন্য মাঝে মাঝে অবতরণ করেন শ্রীকৃষ্ণ তার যে অংশ অবতারের দ্বারা এই কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি তো ভগবান শ্রীকৃষ্ণ জনজগতরা যে ভগবানের সাম্রাজ্যের একটা অংশ তিনি মাঝে মাঝে আসেন তিনি যে বিভিন্ন রূপে আসেন তাকে অবতার বলা তো এই অবতারটা কিভাবে হয় এই সমস্ত অবতার গুলি মহাবিষ্ণু হচ্ছে উচ্চ জগতের মূল তো মহাবিষ্ণু না জগতে যা কিছু কৃষ্ণ অবতীর্ণ হবেন যে কোনো রূপে এই মহাবিষ্ণু শ্রীকৃষ্ণ তার যে অংশ অবতারের দ্বারা কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি তো মহাবিষ্ণু ছেন সমস্ত অবতারে আদি উৎস মহাবিষ্ণ সমস্ত অবতারের উৎস অনভিজ্ঞ দর্শকরা অনুমান যে জড়া প্রকৃতি জড় সৃষ্টির কারণ জড়া প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে নাস্তিকরা বৈজ্ঞানিকরা মূর্খ অনভিজ্ঞ মানুষরা বলে জড়া প্রকৃতির সৃষ্টি হয়েছে জড়া প্রকৃতি সৃষ্টি করতে পারে না এই ব্যাপারে আমরা তো তারা বলছে জড় প্রকৃতি হচ্ছে কারণ ও উপাদান উভয় সরবরাহ জীব এবং জীব এই প্রকৃতির ভক্তা এটা হচ্ছে ভৌতিক বাদীদের ধারণা জড় প্রকৃতি হচ্ছে এই সৃষ্টির কারণ উভয় উপাদছে আর জীব হচ্ছে প্রকৃতি ভোক্তা ভালো ভোগের বাসনা জীবনের লক্ষ্য করতে পারে সারা জগৎ জুড়ে এই নিয়ে প্রতিযোগিতা চলছে জীবনের সফলতা কি যে যত প্রকৃতিকে ভোগ করতে পার যে যত প্রকৃতিকে তচ্ছনাছ করতে পারবে এক্সপ্লয়েট সারা জগৎ সেটাই করছে আমাদের সভ্যতার অগ্রগতি মানে কি কতটা বেশি প্রকৃতিকে তচ্ছনাছ করতে পারবে উপভোগ করবার জন্য কেননা তার মনে করছে আমি যে ভোক্তা আমি প্রকৃতির মালিক তার কেউ না যে তারা প্রকৃতির কাছে নগণ্য প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত এগুলো তারা বুঝতে তাদেরকে অনভিজ্ঞ আছে যত বড় পন্ডিত হোক না জন দার্শনিক হোক না বৈজ্ঞানিক হোক না কেন তারা সব অনভিজ্ঞ এই কারণে তারা অনভিজ্ঞ তারা প্রকৃতি ভক্তা বলে নিজেকে মনে করে কিন্তু ভগবত ভক্তারা যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু বিচার করেছেন তারা হৃদয় করতে পারেন যে জড়া প্রকৃতি স্বতন্ত্র ভাবে জড়া উপাদান গুলি সরবরাহ করতে পারে না জড়া সৃষ্টির কারণও হতে পারে না এই জন্য জড়া প্রকৃতিকে উপাদান আসছে জড়া প্রকৃতির কারণ সেজন্য জড়া প্রকৃতিকে যে উপাদানের কারণ নিমিত্ত কারণ বলা হল এটা গৌণ উপাদান কারণ গৌণ নিমিত কারণ ভগবান মুখ্য উপাদান কারণ মুখ্য কারণ ঠিক আছে পরম পুরুষ মহাবিষ্ণু দৃষ্টিপাতের প্রভাবে জড় প্রকৃতি জড় উপাদান গুলি সরবরাহ করার শক্তি প্রাপ্ত হয় তার শক্তির দ্বারা আবিষ্ট হয় প্রকৃতি জড় জগৎ প্রকাশের কারণ আমি এখন ডেরাডুনে আছি আজকে এখানে পাঠ দেব তারা আমাকে এই পাঠ দেওয়ার জন্য বলেছেন তৃতীয় স্কন্ধ থেকে চ্যাপ্টার বিদ্যুর মৈত্রের সংবাদ এখানে মৈত্র বিদ্যুর এই এই তত্ত্ব কথা বলছেন আমি কালকে পড়ছিলাম সেটা আপনার সয় পড়বে যারা অনুসন্ধিষ্ট আছেন আরো সৃষ্টি সম্পর্কে জানতে চাইছেন তারা এটা পড়লে এই কথাগুলো আরো ভালো বোধগম্য হবে এখান থেকে চুম্বকে একটু করে বলা হয়েছে সেখানে বিশদ ব্যাখ্যা সুন্দরভাবে কিভাবে জগৎটি সেই সূক্ষ্ম প্রকৃতি থেকে ভগবানের সংস্পর্শে এসে একটার একটার পরে একটার একটা স্থূল জগৎ প্রকটিত হয়েছে শুনবো আপনারা বুঝতে পারবেন তৃতীয় অধ্যায় তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় তোমরা পাঠ করি তো জড় সৃষ্টির কারণ রূপে জড় উপাদানগুলি গুলি রূপে জড়া প্রকৃতির যে ক্ষমতা তা সম্ভব হয় পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে পরমেশ্বর ভগবানের যে সমস্ত বিভিন্ন প্রকাশ জড়শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় প্রকাশ বা অবতার ভগবানের বিভিন্ন প্রকাশ আছে তাদের মধ্যে যেগুলো এই জড় যুক্ত হয় আবিষ্ট হয় তাদেরকে বলে প্রকাশ বা অবতার একটি আলোক থেকে বহু আলোক বর্ত্রিকা জ্বালাবার দৃষ্টান্তটি এখানে দেওয়া যায় একটা মোমবাতি জ্বলছে সেখান থেকে নিয়ে আরো একশো মোমবত জ্বালাবে সে কথা ব্রহ্মসংগীতায় ব্রহ্ম বলেছেন ভগবানের সব কয়েকটি শক্তিমান তত্ত্ব ভগবান থেকে ভগবান এখানে বুঝাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ তো ভগবান স্বয়ং স্বয়ং ভগবান বুঝাচ্ছে তো সে ভগবানের যত প্রকাশ অবতার তারা সব ভগবান মতনই শক্তিমান শক্তিতে তত্ত্বত তত্ত্বগত বিচারে সমান মায়ার নিয়ন্ত্রণ কার্যে যুক্ত থাকায় তাদের কখনো কখনো মাইক বা মায়ার সঙ্গে সম্পর্ক যুক্ত বর্ণনা করা হয় এখানে একটা শ্লোক এই শ্লোকটা দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোক তো এই শ্লোকটি শ্রীমৎ ভাগবত থেকে উদ্ধৃত রয়েছে আট শ্লোক বোলা জগদৃহে পৌরসম রূপম ভগবত ভগবত ভগবতী সম্ভতম ষোড়শ কল কলমাদ লোক সৃষ্টিক্ষয় সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টি উপাদান সহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন জড় জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে ষোলোটি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষ ধারণ করেছেন তো প্রথমে ষোলটা শক্তি ভাগবত এই প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এক নম্বর শ্লোকের বলা আছে শ্রী মাধাচার্য শ্রী মত ভাগবতের তাৎপর্য বলেছেন যে নিম্নলিখিত ষোলোটি চিন্ময় শক্তি চিৎ জগতে বিরাজমান षोलटी शक्ति लीला लिखे राखबीला सबा जाने श्री भूल पुष्टि सत्य ज्ञान अज्ञान जया उत्कर्षण विमला जगमयया अनुग्रह टोटल तो षोलोटा हम ये सब अर्थ विभिन्न अर्थ जानना কিছু তোমার জায়নি কিছু কিছু শ্রী বলদেব বিদ্যাভ লক্ষ করেছেন যে উপর শক্তিগুলি নয়টি নামে পরিচিত বলদেব বিদ্যাভন তার নয়টি নাম বর্ণনা বিমলা উৎকর্ষিনী জ্ঞানা ক্রিয়া যোগা প্রহী সত্যা ঈশানা ও অনুগ্রহ শ্রী যুব গোস্বামী ভাগব সন্দর্ভ শ্লোক একশো তিন নম্বর তাদের কান্তি কীর্তি তুষ্টি ইলা বিদ্যা জয়া অবিদ্যা মায়া সম্বিত সন্ধিনী হ্রদিনী ভক্তি মূর্তি বিমলা যোগা প্রহী ঈশানা অনুগ্রহ আদি নামে বর্ণনা করেছে পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এই সমস্ত শক্তি বিভিন্ন ভাবে কার্যকারী হচ্ছে द्यपि सर्वाश्रय कहते संसार अंतरात्मा रूपे तेहते भगवत आधार जगत तेह जगत आधार यद्यपि सर्वाश्रय भगवान अचे सब कुछ रश्रय एवं जद्यो कुछ ब्रह्मांड तार मध्य विराजमान भगवान मध्य तीन या बार परमात्मरूपे सब किचुन आधार सब किचु तार मध्य रहे से ब्रह्मांड सब ब्रह्मांड तार मध्य रहे से भगवान कृष्ण तरीके से तब विश्व रूपे समस्त ब्रह्मांड तार मध्य रहे से और तीन ही परमात्मरूपे स्वर्ग मध्य रहे से सबकिन सब आधार रही जगत आधार प्रकृति सहित तार उभय तथा प्रकृति सह गंध यदि प्रकृति संगे दुई प्रकार संपर्क रही है तो प्रकृति संगे तार को रकम जोज नहीं, नहीं तात्पर्य प्रभुपत की बोलते सुन শিল রূপ গোস্বামী গ্রন্থে জড় গুণের অতীত চিহ্ন ভগবান চিহ্ন সম্বন্ধে বলেছেন যে জড়া প্রকৃতির ও অধ্যক্ষ রূপে জড় গুণগুলির সঙ্গে শ্রী বিষ্ণু যে সম্বন্ধ তাকে বলা হয় যোগ ভগবান বিষ্ণু আছেন জড়া প্রকৃতির নিয় তার অধ্যক্ষ কারাধ্যক্ষ যেমন কয়দিন হন তেমনি ত্রিগুণময় জড়া প্রকৃতির পরিচালক পরিদর্শক রূপে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সঙ্গে জড়া প্রকৃতির গুণগুলির কোন সম্বন্ধ নেই যেরকম কারাগারে জেল সুপারিনটেন্ডেন্ট থাকে তা বলতে কয়েকদিন মনে দেন ঠিক সেই রকম ভগবান বিষ্ণু জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ অধ্যক্ষ করেছেন তা বলে শ্রী বিষ্ণু সংসগণ সর্ব অবস্থাতেই তাদের ঈশ্বরত্ব বজায় রাখে তারা কখনই জড় গুণের দ্বারা যুক্ত হয়ে পড়ে না এখন তর্ক উঠতে পারে যে জড় গুণের সঙ্গে মহাবিষ্ণুর কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ তার যদি সম্পর্ক থাকত তাহলে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হতো না যে মায়া জীবকে ভগবত বিমুখ করার প্রসাহীন কাজে লজ্জিত হয় পশ্চাৎ দাঁড়িয়ে আছে মায়া দেবী সবসময় ভগবান তাহলে মায়া দেবী তাহলে ভগবান কি কি দৃষ্টিপাত করে সেটা আমরা তিন দিন আগে আলোচনা করলাম একজন প্রভু বললেন কিভাবে দৃষ্টিপাত করে এটা পিছনে দাঁড়িয়ে আছে তার সামনে ভগবান সামনে লক্ষ্মী দেবী আছে আমি যেটা আয়না ধরে দাঁড়িয়ে থাকি আমার পিছনে দাঁড়াবে তাহলে সে আমার মুখটা পারে সেইভাবে এইভাবে মায়াদেব তিনি করেন বলে আমার বর করেন তাহলে মায়াদেব সব সময় ভগবান পিছনে থাকে তার উত্তরে বলা যেতে পারে যে গুণ শব্দের অর্থ নিয়ম ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনটি গুণের নিয়ন্ত্রণ রূপে অবস্থিত এবং গুণের সঙ্গে তাদের সম্বন্ধকে বলা হয় যোগ তার অর্থ এই নয় যে তারা প্রকৃতির গুণেদের আবদ্ধ বিশেষ করে শ্রী বিষ্ণুর সর্ব অবস্থাতে গুণের নিয়ন্ত্র না যদিও পরস্পর ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে উপাদান ও নিমিত্ত কারণ প্রকাশ হয় যদিও পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতে এই প্রকৃতির মাধ্যমে তার মধ্যে উপাদান নির্মিত কারণে প্রকাশ হয় সেই সূত্রে ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে তাদের সম্বন্ধ থাকলেও ভগবান কখনো জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত ভগবান তার সঙ্গে সম্বন্ধ আছে মায়ের সঙ্গে জীবের সম্বন্ধ হলে যেন মায়াবদ্ধ মায়াবদ্ধ হয় ভগবান সেরকম মায়াবদ্ধ হন না ভগবান ইচ্ছা শক্তির প্রভাবে জড় জগতে বিভিন্ন গুণগত বেকার সাধিত হয় কিন্তু শ্রী বিষ্ণুর কোন প্রকার জড় বিকারের সম্ভাবনা নেই এটা হলো শ্লোক নম্বর শ্লোক নম্বর এইটি সেভেন পড়ো তা সেটাকেই একটা শ্লোক দিয়ে বুঝিয়েছেন জরা প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বসবোধ না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য প্রকৃতির থেকেও যুক্ত নয় এই পরস্পর বিরুদ্ধে তেমনি যারা তার শরণাগত হয় তাদের বুদ্ধিকে তার উপর নিভত করেন তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় না তো কি করে ছোট জগ থেকেও প্রকৃতির গুণে প্রভাবিত হব না তার উপায় টি বলা আছে যারা তার শরণাগত হয় তাদের বুদ্ধি কে তার করে তারা কখনো তারা প্রভাবিত হয় না এই মত গীতাহ পুনঃ পুনঃ কয়ে সর্বদা ঈশ্বর তত্ত্ব অচিন্ত শক্তি বারম্বার বলা আছে ভগবানের অচিন্ত ইনকনসিবল পটেন্সি তার অত্যন্ত শক্তির কথা বর্ণনা করা হচ্ছে ঠিক আছে আমি আমি এখানে এসেছি দেরাদুন সুন্দর রিসর্ট সমুদ্রের নিচে সরি পাহাড়ের নিচে খুব সুন্দর জায়গা দেখাতে পারবো না এই ফটোটা আমার পিছনে আছে তো ওটা দেখানো যাবে নাহলে বাইরে গিয়ে দেখাতে পারবো

এই দুইটা সাংঘর্ষিক এই বিষয়টা আমি বুঝতে পারি না এই কৃষ্ণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ এরা সব সেই লাইন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জগতে প্রকট হলো প্রথম বিষ্ণু আগে বলা হলো শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নয় অবতার আছে କଶ୍ୟବ କୁମ୍ଭ ନରସିଂହ ବାମନ ଏସବୁ ଅବତାର ଆସେ ଏଇ ମହାବିଷ୍ଣୁ ମହାବିଷ୍ଣୁ ରେ ତ ସେଇ ଭିତ୍ତି ମହାବିଷ୍ଣୁ ସୃଷ୍ଟି ସ୍ଥିତି ପ୍ରଳୟ କଥା ବୋଲା ପଶ୍ଚିମବଙ୍ଗ ପଶ୍ଚିମବଙ୍ଗ ସରକାର ଚଲାସେ ଆଉ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଭାରତ ସରକାର ଚାଲା ଠିକ ଅଛେ ଠିକ ସେଇଟା ତାପରେ

প্রতিমূর্তি হচ্ছেন গিয়ে শ্রী বলদেব আর অংশ হচ্ছেন মূল সংকর্ষণ মহাসংকর্ষণ আর তা হচ্ছে গিয়ে তিনজন বিষ্ণু এরকম মহারাজ না এই একটা আলাদা রে বলরামকেই মূল সংকর্ষণ বলা আছে বুঝতে পেরেছেন বলরামই মূল সংকর্ষণ যখন বলরাম দ্বারা থাকেন তাকে মূল সংকর্ষণ বলা আছে হ্যাঁ মহারাজ একটা জিজ্ঞাসা মহারাজ যে পরমেশ্বর ভগবানের যে অংশ পরমেশ্বর ভগবানের যে অংশ প্রকাশ জরা প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ বুঝলাম তার পরের শ্লোকের অনুবাদে বলা হচ্ছে নিত্য ধামে বিষ্ণুর তিনটে রূপকে বলা হচ্ছে পুরুষ তো এখানে নিত্য ধাম কেন বলা হচ্ছে মহারাজ মহাবিষ্ণু ছাড়া আর যে দুজন বিষ্ণু রয়েছেন তারা তো এই ভৌতিক জগতের ভৌতিক জগতে রয়েছেন মহাবিষ্ণু রয়েছেন কারা সমুদ্রে বৈকুণ্ঠের গরখায় বলা হচ্ছে কিন্তু এটা নিত্য ধাম কেন বলা হচ্ছে মহারাজ বুঝছি না না নিত্য দাম তো নয় ভৌতিক জগৎ তারা আছে কোন ভিত্তিতে নিত্যধাম বলা হলো জানতে হবে তারপর আছে মহাবিষ্ণু কারণ দীক্ষা বিষ্ণু ক্ষীর বিষ্ণু এরা তো থাকেই না সবসময় থাকেই না এরা প্রকাশিত হয় এবার অপ্রকাশিত হয় নিত্য ধামে কোন রূপে থাকেন মূল মহাশঙ্কর্ষ রূপে থাকে থাকতে পারে কিন্তু এই জড় জগতে থাকেন আমি শুনেছি এই তিনটে রূপও সবসময় থাকে তার প্রকাশিত হয় আর সব মহাশঙ্কর তো সিনেমা যদি তাকে এটা দেখতে হবে যে অংশের অবধান সেই তো অংশের কহি অবতার নাম তো অংশের অবধান মানে অংশ আসছেন মানে আসছেন তখন তাকে বলে হচ্ছে আসছেন সেটাকে অবতার একাশি নম্বর শ্লোকে ভগবানের একটা অংশ এই জগতে প্রকাশিত হয় তাকে বলে অবতার যেই অংশে যেই অংশে ভগবান এই জগতে অবতীর্ণ হন তাকে বলে অবতার মহারাজ ভাগবতম থেকে পড়েছিলাম যে এই জগতে যে সমস্ত অবতার আসছেন তো সবাইকে সেদেশে বিষ্ণুর মানে ওখান থেকে আসতে হচ্ছে

উনার ঘর দেখাশোনা করে সেখানে একরকম মমতা বানার্জী মমতা বানার্জি উনার কনস্টিটিউশন দেখাশোনা করে মমতা বানার্জি ওয়েস্ট ওয়েস্ট কে দেখাশোনা করে তিন রূপে মমতা বানার্জি দেখাশোনা করেছে কিন্তু একটাই সেই রকমই এই মহাবিষ্ণু বরভ বিষ্ণু ক্ষুদেশ বিষ্ণু এই তিন মহাশঙ্কর শ্রেণীর তিন রূপে তিন জায়গায় কাজ করছে তো মহাবিষ্ণু মাধ্যমে আসছে মানে ক্ষীদক্ষ বিষ্ণু মাধ্যমে আসছে একই জিনিস সেই বিষ্ণু তত্ত্ব আমি বললাম তিনি ক্ষীদক্ষা বিষ্ণু রূপে প্রত্যেক অনুপরমাণু জীবের সঙ্গে রয়েছেন যে অংশটা প্রত্যেক অনুপরমাণু জীবের সঙ্গে আরেকটা অংশে তিনি সারা ব্রহ্মাণ্ডে পরমাত্ম রয়েছে আর একটা অংশে সারা জনজগতের পরমাত্ম রয়েছে যেহেতু তিনি সব জায়গায় রয়েছেন তাই এই পুরুষ অবতারের মাধ্যমে এটা চাঞ্চ কলা পুন্স এই পুরুষ অবতারের মাধ্যমেই এই জগতে অবতীর্ণ হন ভগবানের সেই অংশ যে অংশ দিয়ে তিনি বিভিন্ন কার্যকলাপ করবেন তো মহাবিষ্ণু থেকে আছে ঠিক থেকে আছে ঠিকই ঠিক বিদ্যুৎ প্রভু ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ কিছুটা উত্তর পেয়েছি তারপরে একটু জিজ্ঞেস করি আহ চুরাশি নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন এই পুরুষ অবতারটা মহাবিষ্ণু সহ আহ যে গর্ভদক্ষায় ক্ষীর সব বুঝাচ্ছে আর একটা প্রশ্ন মহারাজ আহ নাম্বার নম্বর শ্লোকে অনুবাদে বলা হচ্ছে জরা প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হয় হচ্ছে ভগবানের ঐশ্বর্য তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করে তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না আমার প্রশ্ন হচ্ছে যে আহ ভগবানের শরণাগত ভক্তরা তার মানে এই বুদ্ধিকে নিবদ্ধ করার জন্য তো ভগবানের বিভিন্ন রূপ সেবা করে তো কিভাবে মানে কোন সেবাটা বেশি বেশি করলে আরে বুদ্ধিটা ভগবানের উপর বেশি করে রাখা সম্ভব ভগবত সেবা প্রতিটা সেবাই স্বয়ং সম্পূর্ণ এই সেবাটা ছোট হিসেবে বড় ভগবান কাছে হতে পারে ভগবানের যেকোনো সেবাটাই একটি জিনিস আবসুলুট কম বেশি নেই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পদ প্রকার রয়েছে যে কোনো সবটাই একই রকম শক্তি আছে আপনি যে কোনো একটা মার্গ অবলম্বন করতে পারেন কিংবা অম্বরীশ মহারাজের মতন সমস্ত ইন্দিরকে ভগবত সেবায় লাগাতে পারেন কোনো অসুবিধা এমনি বলে আছে কলিযুগ হরের নাম হইব কেবল কলিযুগ হরি নাম বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু ভগবত সেবা এটা বড় সেবা এটা ছোট সেবা এরকম নেই আমরা ম্যানেজমেন্টে বলি প্রচার আছে সব থেকে শ্রেষ্ঠ সে যে যে ডিপার্টমেন্ট আলোচনা করে তাকে বলি সেটা পড়ে পূজা হলে পূজা সব শ্রেষ্ঠ যে রান্না করে তাহলে আর সে রান্না করে যে সে সব থেকে শ্রেষ্ঠ আমার সোজা রাধারণীর কাছে চলে যাবে যখন যার সঙ্গে বসে তাকে শ্রেষ্ঠ বলে বলি আসলে সবটাই শ্রেষ্ঠ কোনটা নিকৃষ্ট কোনটা উৎকৃষ্ট নয় সবটাই করুন ঠিক আছে

हरिद्वार ४५ ४० किलोमीटर और इखान तक हरिद्वार है केदारनाथ बद्रीनाथ गंगोत्री ते जा है तो ये जगह ढक्कू सुंदर जगह है इकह मस्सोरी हो जाए इखान तक देहरादून तो मस्सोरी देहरादून राइस खाना देहरादून राइस बासुमति देहरादून यही सब जगह है देहरादून पूसन का बाला है म दे সে অনেক ভূস্বর্গ আছে কলকাতায় কি গরম বাপুর বাপর থেকে বেরোনো যেত না এখানে তো এসে এসি লাগছে না পাখা দুপুরে একটু লাগে এমনি রাতে তো পাখাই চালায় না বাইরে ঠান্ডা সুন্দর পাহাড় পর্বত তারপরে আমাদের যে আমাদের গ্রুপ তো ছোট্ট গ্রুপ তো এখানে এসে পাঁচ সাত দিন রিট্রিট করতে পারে পাঠ কীর্তন জপ

रात तो...